সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম জশমিন দেশের যদাচার বলে একটি কথা রয়েছে এসব কথা তো আর এমনি এমনি তৈরি হয়নি এক দেশে যেটা রীতিমতো আবশ্যকীয় কাজ সেটাই দেখবেন আরেক দেশে রীতিমতো অপরাধ এই যেমন বিয়ের কথাই ধরুন পৃথিবীর প্রতিটি দেশেই বিয়ের ক্ষেত্রে বিশেষ কিছু নিয়মকানুন অনুসরণ করা হয় এক্ষেত্রে এক দেশের কায়দার সাথে অন্য দেশের কায়দা একদমই মেলে না একই সাথে কিছু কিছু দেশ আছে যাদের বিয়ের রীতিনীতি একেবারেই অদ্ভুত এইসব নিয়ম শুনলে হয়তো আপনার হাসি পাবে সম্মানিত ভিউয়ার্স এই ভিডিওতে আপনাদের সেই বিষয়গুলো জানাবো আর প্রতিনিয়ত দেশ বিদেশের গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত ভিডিওর সাথে থাকুন পোল্যান্ড পোল্যান্ডে বিয়ের পার্টিতে বইয়ের সঙ্গে নাচার জন্য অতিথিদের মোটা অঙ্কের টাকা দিতে হয় সেই টাকা জমিয়ে নবদম্পতির হানিমুনের জন্য খরচ করা হয় স্কটল্যান্ড স্কটল্যান্ডে বর ও বউ বিয়ের আগে ঘরের বাইরে বসে থাকে আর তাদের উপর ছাই পালক ময়দা ও গুড় মেশানো অ্যালকোহল ঢেলে দেওয়া হয় আর এই কাজটি তাদের পরিবার ও বন্ধুরা স্বাচ্ছন্দ্যের সঙ্গেই করে থাকেন অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার বিয়ের সময় অতিথিরা বড় ও বউকে রং পাথর ও মার্বেল উপহার দিয়ে থাকেন এমনকি বিয়ের সময় তারা অতিথিদের একটি বড় কাচের বাটিতে পাথরগুলো রাখতে বলেন যা পরবর্তীতে নতুন দম্পতিরা তাদের ঘরের একটি বিশেষ জায়গায় রেখে দেন যাতে তারা সব সময় অনুভব করেন তাদের পরিবার ও বন্ধুদের সাহায্য এবং দোয়ার কথা জার্মানি জার্মানিতে বিয়ের আগের দিন রাতে বড় বইয়ের পরিবার ও বন্ধুরা তাদের ঘরের বাইরে কাচের জিনিস ছুঁড়ে ফেলেন নতুন দম্পতিরা সেই ভাঙা কাচের টুকরাগুলো ঝাড়ু দিয়ে নতুন ঘরে প্রবেশ করেন বিয়েতে জার্মানির আরও একটি মজার রীতি হলো বিয়ের পর নতুন দম্পতি সবার সামনে একটি কাঠের টুকরাকে একসঙ্গে কেটে দেখাবেন এটি দিয়ে তারা প্রমাণ করেন দুজন সমানভাবে কাজ ভাগাভাগি করে নেবেন এবং তাদের মধ্যে বোঝাপড়া অনেক ভালো দক্ষিণ আফ্রিকা নতুন দম্পতির ঘরে বর এবং বউয়ের বাবা মা তাদের বাসা থেকে আগুন নিয়ে আসেন সে আগুন নিয়ে তারা তাদের নতুন ঘরে ফায়ার প্লেসের আগুন ধরান ছোটবেলা থেকে তারা যে আগুনের আচে অভ্যস্ত সেরকম আগুন দিয়েই তারা তাদের নতুন জীবন শুরু করে গুয়েতে মালা গুয়েতেমালার বরের মা নতুন দম্পতিকে স্বাগত জানাতে বিয়ের পার্টিতে একটি সাদা রঙের ঘন্টা ভাঙেন যা নতুন দম্পতির জীবনের উদ্দেশ্যে করা থাকে কোরিয়া কোরিয়ায় বিয়ের সময় বর তার শাশুড়িকে একজোড়া হয়ে হাস উপহারটি দিয়ে বর বউয়ের প্রতি তার উদ্দেশ্য এবং আনুগত্য প্রকাশ করেন জাপান জাপানে বিয়ের সময় বর ও বউ তিনটি কাপের পানীয় থেকে তিনবার চুমুক দেন এরপর তাদের বাবা মা একইভাবে সেই কাপগুলোতে চুমুক দেন জাপানিদের বিশ্বাস এতে পরিবারের মধ্যে বন্ধন পাকাপক্ত হয় ফিলিপাইন দীর্ঘ শান্তিময় ও ছন্দময় জীবনের উদ্দেশ্যে ফিলিপাইনে বিয়ের দিন বর ও বউ একই সঙ্গে দুটি কবুতর আকাশে ছেড়ে দেন তারা মনে করেন কবুতরের সঙ্গে সঙ্গে তাদের জীবনের দুঃখ কষ্টও দূর হবে সম্মানিত দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ